আমি তোমাকে পেয়ে গেলে তারপরে লাইনটুকু তুই বল বল বিয়ে কর বিয়ে করে নেব বাড়িতে গিয়ে আমি বলবো দাদুকে বিয়ে আমায় দিতে হবে সামনে সপ্তাহে আর বিয়ে বিয়ে করে হলো কি এই সাইডে মানুষ ট্রেন্ডিং এ যাচ্ছে বিয়ে করে হলো কি না যে বিয়ে করার পরে হলো কিনা ভাইরাল হচ্ছে না ও সেই রকম এখন 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 কি বলতো কাজ বাজ করে না হচ্ছে না আর কিনবে ভিডিও বানিয়ে থার কি A few moments later. So hey guys, শুভবিকালবেলা আপনাদের জন্য নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো মেইনলি ব্যাপারটা হচ্ছে টাইটেল ট্রেলার থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পারছো যে আজকে ব্লগটা কি নিয়ে চলেছে। যাই হোক, এই প্ল্যানটা কিন্তু আমাদের দুইদিন আগে ছিল, দুইদিন আগে আমরা গেছিলাম, ঠিক আছে। তো তারপরে আমাদের প্ল্যান হয় যে না অন্য একটা দিন ভালো দিন দেখে আমরা যাব। তো ফাইনালি এখন ঘড়ি কাটায় প্রায় 4টে বাজে, আর এদিকে শিবমকে ফোন করেছিলাম, শিবম চলেও এসছে। তো চলো, কি হবে, এনজয় হবে তো? নায়কের মতো সাজ দিয়ে এসছে আজকে। হ্যাঁ, নায়ক 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 ভাই। তো চলো আজকের ইন্ট্রো দিয়ে আমার ব্লগটা শুরু করা যাক। সো হে গাইস, আমি অভি, তোমরা দেখছো আমার চ্যানেল ট্রাভেলার অভি। তো বেশি না বকে আজকের ভিডিও শুরু করি। তো চলো শুরু করা যাক। সো গাইস, ফাইনালি ব্যাপারটা হচ্ছে বেরিয়ে গেছি, আর সিনেমাটি দেখার পরে ফাইনালি এখন অর্ধেক পথও আসিনি। তো যাই হোক, চলো আজকে ব্লগে আশা করি অনেকটা এনজয় হবে, অনেক ফ্রেন্ডলি ভাবে ভিডিও বানাতে পারবো। আজকে একটা ছেলে এখন বাইক চালাচ্ছে, একা তো মানে কতদিন আমি জানতে পারছিল না, ঠিক আছে। এখন সত্যি কথা বলতে অনেকটা মানে শিখে গেছি একদম, মানে কি বলবো, এখন একটা সে আগে ভয় ভয় লাগতো, এখন সেই ভয় ভয় লাগে না। এখন গাড়ি চালাচ্ছে আর ভাই ব্লগ বানাচ্ছে প্রথমবার কিন্তু, ঠিক আছে। যাই হোক, চলো আশা করি আরো যাবে জিতে, দরকে আগে জিতে একদম, ডর কি মা কি কই নেই না, কই নেই, কিছু নেই। তো যাই হোক, চলো এনজয় হবে, মজা হবে। আর যাচ্ছি আগের দিনও যেখানে গেছিলাম ওখানে যাবো, বাট ওখান থেকে আলাদা একটা লোকেশনে যাবো, কারণ আজকে ওয়েদারটা না একদম সেরা লেভেলে, ঠিক আছে। তোমাদের আমি দেখাচ্ছি সামনের এই জায়গাটা আমার সবথেকে বেস্ট লাগে, তোমাদের এই জায়গাটা দেখো, এই জায়গাটা আমার সবথেকে বেস্ট লাগে, ঠিক আছে। গাইস লোকেশনটা দেখো ভাই, গাইস এইবার দেখো এই লোকেশনটা আমার সবথেকে বেস্ট লাগে, সামনে আমার মা বাড়ি আছে, ঠিক আছে। এইখানে লোকেশনটা ভাই আলাদাই, ফাইনালি এই মাত্র জাস্ট একটু দাঁড়ালাম, ঠিক আছে, মানে ভেতরে রাস্তার এখানে। তো মেন ব্যাপার একটাই কারণে, তার কারণে মানুষের তো এটা হয়, আমি দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি না চাপ নেই, এটা হয় সেই জন্য ওর একটু পেশার ছিল বলে আর কি একটু দাঁড়ালাম, ঠিক আছে। দেখো আমি কিন্তু এই বাইকটা চালাচ্ছিলাম, মানে এখন নতুন নতুন একটু শিখছি, তো বেশ ভালো লাগছে, ঠিক আছে। যাই হোক, এখন যেতে হবে, এখনও যতটা পথ আসলাম ততটা পথ এখনও যেতে হবে। আর ভাই প্রথম প্রথম আমার সত্যি কথা বলতে অনেকে না প্রথম প্রথম হয়তো বাইক চালাতে খুব ভালো লাগে, আমি না চালানো শিখছি না, আমার হাত মাত ব্যথা হয়ে যাচ্ছে, কেমন একটা হচ্ছে মানে কি বলবো। আর আমাকে শিবম বলছে দেখ প্রথম প্রথম এই অবস্থা, যা যা লং ড্রাইভে রাইডার তাদের কি অবস্থা, আমি বলছি হ্যাঁ আমি এখন বুঝতে পারছি। তো যাই হোক, চলো আকাশের ওয়েদার দেখে ভাই আজকে প্রেমে পড়ার মতো, দেখো কত সুন্দর একটা লোকেশন, ঠিক আছে। এখন আবার বেরাবো, এ চল চল। 2000 years later guys, দেখো ও না আনতে গেছিল, ঠিক আছে। যাবি কোথায় বল, তিন দিন পরে এখন আসলো, পাঁচ দিন যাবি কোথায়, হ্যাঁ দেখে হবে তো, ওরে তো আগে পৌঁছাবে। আচ্ছা 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 আচ্ছা, দেখো আজকের ওয়েদারটা একদম সেরা। রোকো রোকো, এ সহি হে এই জায়গা সহি হে, আই থিঙ্ক চাই দোকানে ওখানে সবাই চা খেতে, শিবা মাইস্ট চা খেতে আর কিছু না। গাইস এইখানে প্রায় নাই নাই করে ওর পাল্লায় পড়ে যে কয়দিন ধরে ঘোরাঘুরি শুরু করেছি, এইখানে নাই নাই করে আমার 5-7 দিন আসা হয়ে গেছে, আমি ভিডিও এইখানে বানাইনি, ঠিক আছে। অনেক আগে আমার চ্যানেলে 2-3 বছর আগে একটা ভিডিও আছে, ওই জায়গাটায় তালসারি আছে, ঠিক আছে। তালসারি তোমরা তোমরা অনেকে হয়তো দেখেছো, 1,500 ভিউজ ছিল, 1,500 মানুষ দেখেছিলে যে ওই সাইডটা এসেছিলাম, তালসারি ছিল, তালসারি বলে মানে এই জায়গাটা ফেমাস হয়েছিলো সেই টাইমটায়। তো এইখানে এসেছিলাম লাস্ট সেই সময় ভিডিও বানিয়েছিলাম, আর ওই দেখি দেখো রিল বানানো চলছে ভাই, এইখানে নাকি ফেমাস, ঠিক আছে। আমরা আগে একদিন এসেছি দেখি সব এখানে লোকজন, কত লোকজন, আদৌ কিন্তু আমরা জানতাম না। হ্যাঁ
এতদিন ক্যামেরায় দেখতাম, মানে ফোনে দেখতাম, এখন সামনে সামনে দেখছি। গেমটা খেলতে হবে কিভাবে, যে তুমি দু লাইন বলবে নাকি এটা? জিজ্ঞাসা করো খুব শখ নাকি এখনো কিছু করিস, যে বিয়ে করার ইচ্ছা হচ্ছে? বিয়ের পরে করবি? মানুষ ট্রেন্ডিং এ যাচ্ছে। বিয়ে করে হলো কিনা, যে বিয়ে করার পরে হলো কিনা ভাইরাল হচ্ছে না, ও সেই রকম এখন 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 কি বলতো, কাজ বাজ করে না হচ্ছে না, আর কিনবে ভিডিও বানিয়ে থার কিনবে, না না স্বপ্ন থাকা ভালো, আপনার পার্টনার থাকবো, কাজটাও করবে, লেবু টেবু আনিন তো, একটা করে 10 টাকা দামের আংটি কিনবো। কেন তোর কাছে অনেক ইয়াং মেয়ে আছে না, অনেক মেয়ে আছে না তোদের? না দেখে মনে হয় না বলছে বলে, তোর বান্ধবী বলছে, আমি কিছু বলছি? দেখি কিরকম কতক্ষণ ই হতে পারে। দের কি মা কা নমস্কার নমস্কার ভাই, আমাদের ব্লগের সময় কেন এত আওয়াজ হয়? তো যাই হোক চলো, এখানে কিছু রিল টিল মারলাম, জলটা আনলাম, জল দে, জলটা আনলাম, কি কেন আমি বানাইছি? ইয়েস ব্রো, আজা তোর বোনের বার্থডে ছিল, তো এখন এখান থেকে একটা সেলিব্রেশন নেওয়া হবে, সেই জন্য শিবম এসে। কোনটা পায়েল কোনটা দে, এটা পায়েল দে তো, যাই হোক আমার গুলাই যাচ্ছে, কেমন বলতো দোয়েল বললি, আর দোয়েলের বার্থডে তো ছিল না, দোয়েল না কোয়েল, আর কি সেলিব্রেশন নিতে সেই দোকান থেকে, আর ওইখানে ভাই কখন চলে শাড়িরা, কত লেট করলো, আরে ওই জ্যাম ছিল না ওখানটায়, ওই জ্যামের জন্য ভীষণ, এই কথা বলছি না, যাই হোক কিছু না, যাই হোক এখান থেকে নিয়ে টিয়ে একটা ক্যাফেতে যাবো, যেতে তো ফাইনালি আজকে গিয়েছিলাম। আমার না কেমন একটা অকওয়ার্ড লাগছিল প্রথম দিকে, দেখো আমি সেই জন্য প্রথমে রেস্টুরেন্টে ঢোকার সময় ভিডিও বানাইনি, শিবম বানিয়েছিল, তো এখান থেকে ওয়াশরুমের মানে ওয়াশরুম না এটা সরি বাইরের দিকেই এখানে হাতটা ধুতে এসেছিলাম। গাইজ আমরা এসে একটা রেস্টুরেন্টে, ঠিক আছে, এখন দিদি বলছে কিছু খেতে হবে, আমি না এখন খাবো না, তো চোর করে বলছে কি খেতে হবে, আমরা কিছু খাবো না, আমরা যাই, আমাকে জানে তো ঘর মে জানে তো,
हमको थोड़ा ऑफर लग रहा है क्या ও যখন বলছে তুই খা লে আমার অবস্থা খা তো খা লে সো গাইস দেখো এখানে শিবমও খেতে চাচ্ছিল না আর আমিও খেতে চাচ্ছিলাম তা ওদের কথা শুনে ভাই শিবম বলছিল যে কিছু না কিছু খেতে হবে সেই জন্য এক প্লেট আমার জন্য আর ওর জন্যই এদিকে চাউমিন অর্ডার দিয়েছিল ভেজ চাউমিন তো কি করব খেতে হবে যখন ওরা জোর করছিল সেই জন্য এখানে অর্ডার দেওয়া হয়েছিল তা এই তাই খেতে পারবে না তাই শিবম বলছিল তো লাস্টে কম বেশি করে আমরা খেয়েছিলাম গাইস দেখো অর্ডার দিয়েছে ও আমি খাবো না বললাম ঠিক আছে তাই এখন ও নিজেই এখন বলছে তাই তুই রেস্টুরেন্ট খোল একটা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো খাওয়া দাওয়া তো করিনি সেরকম আমি না এরকম পজিশন আমি খেতে পারি না সত্যি কথা বলতে তো সেই জন্য আমি তেমনভাবে খাইও নি যা খাওয়ারে খেয়েছে এটা হাগুড়ে তো যাই আর ফার্স্ট টাইম এই রেস্টুরেন্টে আসলাম ঠাকুরনগরের মধ্যে আমরা কিন্তু পুরো ঠাকুরনগর মন্দিরটা এই জায়গায় মানে এর পেছন সাইডটাই দু মিনিট লাগবে দু মিনিট যেতে তো এখানে একটা রেস্টুরেন্ট আছে এখানে আমি অনেকদিন ধরে জানি রয়েছে বাট আমি কখনো আসিনি এই ফার্স্ট টাইম আসলাম তো এদের পাল্লাই করে ঠিক আছে এদের পাল্লাই করে কিছু হয়নি আজকের ভিডিও এখানে শেষ করছি একটু জানিও কমেন্ট করে একটু কমেন্ট করো আমি মানে মোটিভেট হই কমেন্ট গুলো দেখলে মানে এমনি ভিডিও কমিয়ে দিয়েছি করা আর তোমাদের কমেন্ট দেখলে সত্যি কথা বলতে আমি নিজেকে মোটিভেট করি যে না তোমরা কিছু মানুষের জন্য আমি ভিডিও বানাই অন্তত একটু কমেন্ট করে জানো যে ভিডিও কেমন হচ্ছে বা কেমন ভিডিও চাও বা মানে মোটিভেট একটু কমেন্ট করো যাতে নিজের ভালো লাগে যে কী আর বলবে যে তোমরা আশা করি বুঝে গেছো আজকের জন্য এখানে শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কন্টিনিউ আমি চেষ্টা করছি ভিডিও দেওয়ার আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও যাতে আমি মোটিভেট হতে পারি কারণ 15,000 সাবস্ক্রাইব হতে মানে খুব একটা বেশি বাকি নেই তোমরা সাপোর্ট করলে অবশ্যই 2-3 দিনের মধ্যে হয়ে যাবে যদি তোমরা করো আর মানে আমার সাবস্ক্রাইব তো টানছে না আর হয়তো 500 সাবস্ক্রাইব মতো বাকি যদি করে দাও হয়ে যাবে তো যাই আজকের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগে তো আজকের জন্য তারা সবাই ভারতের বিশ্বাস দেবে ঠিক আছে টাটা।